ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জি, আরেক জনের কাছে থেকে দোয়া চাওয়াটা না যায় না জায়েজ। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া দেখলাম, তিনি বলেছেন লা হারাজ ফি, এতে কোনো অসুবিধা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস আল কারনির ব্যাপারে বলেছেন, যদি কেউ তার সাথে সাক্ষাৎ করো তাহলে তার কাছে তোমরা তলব করবে, সেই জন্য তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, দোয়া করে তোমাদের আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করেন। এমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসতেন, দোয়া চাইতেন, আমভাবে আসতেন, খাসভাবেও আসতেন। তাই আরেকজনের কাছে দোয়া চাইলে যে এটা মস্ত বড় অন্যায় হয়, এরকম কিছু না। তবে বারবার চাওয়া যে অভ্যাস দন্দন সবসময় এটা সঠিক না, বিশেষ বিশেষ প্রয়োজনে মানুষ চাইতে পারে, চাওয়া না যাইজ নয়। তবে কোনো কোনো ইমাম নবী তো উল্লেখ করেছেন, আমি তেহারা শেখ মোহাম্মদ সালেহ আল মসজিদের কথা, এ বিষয়ে ইজমা মানে বেশিরভাগ উলামা হয়তো তিনি ইজমা উল্লেখ করেছেন, বলছেন ওনার কাছ থেকে দোয়া চাওয়া জায়েজ। তবে যেটা বলা হয়, কোনো কোনো আলিম যেটা বলেছেন, মানুষের কাছ থেকে তলব করা উত্তম না, না জায়েজ বলেন না তারা, তুমি নিজে আল্লাহর কাছে চাও আর কিছু। কিন্তু আমরা জানি আহাদিস থেকে প্রমাণিত আছে, সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দোয়া চেয়েছেন। এখানে ওয়াইস আল কারনি এর কাছে দোয়া চাওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা প্রসিদ্ধ হাদিস, ওয়াইস আল কারনির প্রসিদ্ধ হাদিস, সুবহানাল্লাহ। তাই দোয়া চাইলে অসুবিধা নেই, কিন্তু বিশেষ করে প্রয়োজনে সব সময় চাওয়া, একটা কিছু দেওয়ার দোয়া করবেন এরকম যে একটা অভ্যাস, এটা বাদ দেওয়া ভালো, কিন্তু চাইলে কোনো অসুবিধা নেই, এটা আমার কাছে স্পষ্ট ইনশাআল্লাহ, চাইবেন দোয়া। এছাড়া আরেকটা কথা আছে বিশেষ কারণে, এখানে যদি মানুষ একজনের কাছে দোয়া চায় নিয়ে তার একটা করে যে এই লোকটি আমার জন্য দোয়া করলে আল্লাহ পাক তাকেও এটা দিবেন, যেভাবে হাদিসে এসছে, কেউ যদি তার মুসলিম ভাইয়ের অদৃশ্যে তার জন্য দোয়া করে, ফেরেশতাগণ বলেন আমিন, আর বলেন ওয়ালাকা বিল মিসল, তার জন্য দোয়া, আল্লাহ যেন তোমাকে তাও দেয়, এরকমই তোমাকেও যেন আল্লাহ পাক দেয়। তো এটা ফেরেশতাদের সে আমিন পেয়ে যায়। তো আপনার নিয়ে যদি এটা থাকে, এই রুকের মধ্যে দোষ আছে, সে যদি আমার জন্য দোয়া করে তো সে ফেরেশতার দোয়া পাবে আলহামদুলিল্লাহ। অথবা দেখলেন একটা মানুষ, মানুষের আমলের মধ্যে ত্রুটি, আপনি যদি তাকে বলেন দোয়া করবেন, তো সে বলবে দেখো আমি তো একজন নালায়েক মানুষ, সে আমার কাছে দোয়া চাইছে, হয়তো তার ভিতরে লজ্জা শরম আসতে পারে, পরে সেও আল্লাহর দিকে রুজু করতে পারে। প্রথম নম্বর ইজমালি ভাবে জায়েজ, দ্বিতীয় নম্বর দুইটি কথা বললাম ইনশাআল্লাহ নাজায়েজ নয়। তাই কেউ কেউ আছে বাড়াবাড়ি করে, প্রত্যেকটা ক্ষেত্রে বাড়াবাড়ি, আল্লাহ হেদায়াত দিন, বাড়াবাড়ি করতে নেই, ইনশাআল্লাহ নাজায়েজ নয়, জায়েজ ইশকাল নেই। শেখ ইবনে বাজ আলাথুল বলছেন কোনো ইশকাল নেই, রাহিমাহুল্লাহ। আর ওই যে দ্বিতীয় শেষে যে কথা বললেন, এটা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর কথা, কেউ কেউ আছে এরকম বলেছেন, এই সেই বলেছেন, কিন্তু যেটা বেশি স্পষ্ট আমার কাছে তাই আমি উল্লেখ করেছি, ইনশাআল্লাহ নাজায়েজ কখনো হবে না, চাইবেন দোয়া। আর বিশেষ করে যে দুটি কারণ উল্লেখ করলাম, এই কারণকে উল্লেখ করলাম, কারণের দিকে যদি লক্ষ্য রেখে মানুষ দোয়া চায় তাহলে আরও ভালো। বারাকাল্লাহু ফিক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।